তৈমুর সাহেব, মেয়র বারবারই বলছে যে 6 সহকারে পুনর্বাসন করতে হকার মার্কেট হয়েছে, সেখানে প্রকৃত হকার কতজন দোকান পেয়েছে যাই, যেখানে হকারের সংখ্যা হাজার হাজার বা আমরা যতটুকু বলছি যে হাজার হাজার হতে পারে, আবার বলে হকাররা বেশিরভাগই এই জেলার না, তাহলে কি তাদের জেলা থেকে বের করে দিতে চান মেয়র? বা তাহলে তো গার্মেন্টস এর লাখ লাখ কর্মীরাও তো এখানে কাজ করে, শুধু এই জেলার মানুষ কি রুটি রোজগার করে খাবে, অন্য জেলার কি কেউ আসবে না? তৈমুর সাহেবের কাছে আমার প্রশ্ন। এখানে বিষয়টি হলো, আমার একটা ব্যক্তিগত মত থাকতে পারে, ছোট ভাই স্মিতের ব্যক্তিগত মত থাকতে পারে, কিন্তু দেশটা তো স্বাধীন হয়েছে সকলের জন্য, প্রত্যেকটা লোকের জন্য। অবশ্য ইন প্র্যাকটিস স্বাধীনতার ফলটা এক শ্রেণী ভোগ করতেছে, সরকারি সরকারি সরকার এবং সরকারি ঘরানার লোকেরা স্বাধীনতার স্বাদ ভোগ করতেছে। আমি সংবিধানে আর্টিকেল 40 অনুচ্ছেদ আপনার পুরো শোনাই, সেখানে বলছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, পেশা হকার একটা পেশা, বৃত্তিটাও এই পেশার এক কথাই স্বাধীনতা। আইনের দ্বারা অরোপিত বাধা নিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা কারবার বা ব্যবসা পরিচালনার জন্য আইনের দ্বারা কোনো যোগ্যতা নির্ধারণ হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনগত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইন সঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনা করার অধিকার আছে। দ্যাট ইজ একটা লোক তার পেশা গ্রহণ করতে পারবে, বৈধ পেশা। হকার পেশাটা কিন্তু বৈধ, এবং হকার অর্থ হইল, এটা ইংরেজি শব্দ, এটার হকার হইল ফেরিওয়ালা, হকার বাংলাটা অর্থ হইলো ফেরি, ফেরি করে যেটা, তো ফেরিটা হইলো গুড়ে হাইটা হাইটা রাস্তা রাস্তা বেচবো, কিন্তু এখানে তারা চটি পিছায় ব্যবসাটা করে, এটা আবার সঠিক না। এটাও কারণ চটির কথাটা বলা নাই, বলাটা আছে যে ফেরি হকার, হকারটা কিন্তু একটা বৈধ ব্যবসা। এবং আমি পৃথিবীর অনেক রাষ্ট্রে গেছি আল্লাহর রহমতে, সেখানে আমি দেখছি সেখানে হকার আছে, কিন্তু এই এই রাজপথ হকার থাকে, আবার তারা স্থায়ীভাবে সেখানে করতে পারে। এখানে মূল পয়েন্ট যেটা হইলো সেটা হইলো যে আপনার হইলো 600 হকার হইলো এডমিটেড, যে সিটি কর্পোরেশন তাদের জায়গা দিচ্ছে, এবং এখানে আইনগত একটা প্রশ্ন যুদ্ধে থেকে যায় যে এটা বিক্রি কিভাবে করলো, আমি হকার, আমাকে সিটি কর্পোরেশন দিল, আমার মতো 600 লোকের দিল, আমাকে বিক্রি করা যে যার কাছে বিক্রি করছে সেটা সিটি কর্পোরেশন কেন মেনে নেয়? যে যদি সে বিক্রি করতে পারে একটা হকারের কাছে, সে যদি একটা সাধারণ অন্য লোকের কাছে বিক্রি করে, অন্য ব্যবসার কাছে বিক্রি করে, তো সেটা তো আইনগত বাতিল হওয়ার কথা। আর যে ঢাকা শহরে যেটা, নারায়ণগঞ্জ শহরে যেটা আমরা দেখলাম, সেটা তো আপনারা মনে করবেন, সাংবাদিকরাও ভালো বলতে পারবেন যে সেখানে তো আমার মনে হয় অনেক হকার, এই এই 600 হকার তাদের কাছে কোনো বিষয় না, 50-60 হাজারও হইতে পারে, সঠিক আমি এটা বলতে পারি না, যে এটা একটা পরিসংখ্যান হওয়া দরকার যে কতগুলি হকার আছে, এবং হকার সমিতির সাথে বসা দরকার, নিশ্চয়ই হকার ইউনিয়ন সেখানে আছে, একসময় তো ছিল, সেই হকার ইউনিয়নের সাথে বসা দরকার যে তাদের কতগুলি হকার আছে, এবং তাদের এই হকারের মধ্যে একটা লিস্ট করা দরকার, এবং যারা বৈধ হকার, জেনুইন বৈধ বলতে কি জেনুইন হকার, তাদের একটা পুনর্বাসন করা দরকার। এবং ঢাকা শহরে কিছু কিছু রাস্তা নির্ধারিত কোনো দিনে, যেমন মৎস্য ভবনের সামনে যে রাস্তাটা আছে, এটা বোধহয় শুক্রবার দিন এটা ছেড়ে দেওয়া হয় যে যানবাহন চলাচল বন্ধ, এখানে হকাররা থাকবে। তো এই ধরনের এমপি এবং মেয়র মহোদয় যদি হকার ইউনিয়নের সাথে বসে, তো আমার মনে হয় আলোচনার মধ্যে নিশ্চয় একটা সমাধান বেরিয়ে আসবে। সাংবাদিকদের মাধ্যমে একটা বসা দরকার যে হকারদের নিয়ে বসেন এবং তাদের বক্তব্যটা শোনেন। তাদের যে একটা বক্তব্য শুনলাম এখন, সেটা বললো যে আমাদের তো ব্যাংক ঋণ আছে, ও এই এটা আছে ওইটা আছে সবকিছু আছে, তার সবচেয়ে বড় কথা তাদের একটা সংসার আছে, এই সবকিছু মিলে জিলেই তাদের পুনর্বাসনের বিষয়টা একটু মাথায় নেওয়া, এটি আমার নিবেদন।